শিক্ষার্থীরা ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো। আমরা বললাম যে তথ্য আদান প্রদান করি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা তথ্য আদান প্রদান করি, তাকে হচ্ছে ডেটা কমিউনিকেশন বলে। এখন এই তথ্য আদান প্রদানের যে হার তাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ। একটু লক্ষ্য করো তোমরা, এক স্থান থেকে অন্যত্র বা অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান করার হারকে আমরা ব্যান্ডউইথ বলি। প্রিয় শিক্ষার্থীরা খুব খেয়াল করে তোমরা শুনবে যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদান করাকে বলে ডেটা কমিউনিকেশন, আর এই ডেটা কমিউনিকেশনের ডেটা আদান প্রদান করার হারকে বলে ব্যান্ডউইথ, যা বিট পার সেকেন্ড, আমরা বিপিএসে এটাকে কাউন্ট করি। তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে বিপিএস কি, বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড দ্বারা এটাকে আমরা প্রকাশ করে থাকি, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট আমরা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করি তাকেই আমরা বলবো ব্যান্ডউইথ। দেখো, ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথের উপর ভিত্তি করে আমরা ডেটা প্রেরণ চ্যানেল বা প্রকারভেদ যদি আমরা বলি তাহলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একে। প্রথমেই দেখো ন্যারো ব্যান্ড। ন্যারো মানে কি? চাপানো বা সরু, ন্যারো আমরা বলি না, ন্যারো রাস্তা, সরু রাস্তা। তাহলে ন্যারো ব্যান্ড হচ্ছে কি? দেখো, টেলিগ্রাফ যন্ত্রে এই ব্যান্ড আমরা ব্যবহার করে থাকি, এর গতি সাধারণত 45 থেকে 300 বিপিএস। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অবজেক্টিভে আসবে যে ন্যারো ব্যান্ডের স্পিড কত। তোমাদের খেয়াল রাখতে হবে যে ন্যারো ব্যান্ড হচ্ছে আমাদের 45 থেকে 300 বিপিএস পর্যন্ত, এবং এটি কিন্তু একটু ধীর গতি সম্পন্ন ডেটা কমিউনিকেশন। এবারে আমরা যে দুই নাম্বার যে ধাপটি আছে বা দুই নাম্বার যে প্রকারভেদটি আছে সেটি হচ্ছে ভয়েস ব্যান্ড। আমরা দেখতে পাচ্ছি টেলিফোন বা ফ্যাক্সে আমরা ব্যবহার করে থাকি, এটি টেলিফোনে বেশি ব্যবহৃত হয়। কম্পিউটার ডাটা কমিউনিকেশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ট্রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে আমরা এই ব্যান্ডউইথ ব্যবহার করে থাকি। এই ভয়েস ব্যান্ডের যে রেঞ্জ সেটি অবশ্যই ন্যারো ব্যান্ডের চাইতে বেশি। তাহলে সেটা কত একটু লক্ষ্য করো তোমরা, 500 থেকে 10,000 বিপিএস পর্যন্ত হয়। কোনো কোনো বইতে তোমরা 9,600 বিপিএস পর্যন্ত পাবে। প্যানিক হওয়ার কিচ্ছু নেই, 9,600 বিপিএসও রাইট। আচ্ছা দেখো, সাধারণত এই ব্যান্ডের গতি 9,600 বিপিএস হয়ে থাকে। এবারে আমরা আসি ব্রডব্যান্ড। তোমরা এই নামটি অনেকেই শুনেছো এবং অনেকবার ব্যবহার করেছো, ব্রডব্যান্ড। অনেকেই বলো আমার বাসায় ব্রডব্যান্ড কানেকশন আছে। সেই ব্রডব্যান্ড কানেকশনটি হচ্ছে দেখো কি, 1 এমবিপিএস থেকে শুরু হয়, অর্থাৎ ন্যূনতম 1 এমবিপিএস গতি সম্পন্ন হবে এই ব্রডব্যান্ড কানেকশন। আমরা সাধারণত মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি মাধ্যমে এই ব্রডব্যান্ড কানেকশনটি ব্যবহার করে থাকি। দেখো এখানে আমরা লিখেছি ব্রডব্যান্ডে সাধারণত ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয় এবং ডিএসএল, এর পূর্ণ নাম কি দেখো, ডিজিটাল সাবস্ক্রাইবার্স লিঙ্ক। তোমাদের অবজেক্টিভে আসতে পারে ডিসিএল, ডিএসএল কি, ডিএসএল কি, তখন অপশনে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে তোমাদের লিখতে হবে ডিজিটাল সাবস্ক্রাইবার্স লিঙ্ক। এখানে কিন্তু আমরা কোএক্সিয়াল কেবল বা কেবল মডেম বা রেডিও লিঙ্কে আমরা ব্যবহার করে থাকি।